ये है एबीसी न्यूज एजीटी সবাইকে নমস্কার সকল প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া ও সাংবাদিক বন্ধুদেরকে সদর শহর জেলা দুর্নীতির পক্ষ থেকে সুনবর্ষের অনাগরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে যে সাংবাদিক সম্মেলন, সে সম্মেলনের মূল উদ্দেশ্য হল যেহেতু সামনে কোভিড নাইন্টিন যে করোনা ভাইরাস, সেই ভাইরাসটা কিছু দেহ চলছে সারা দেশের সৎসঙ্গে সেই প্রতিদিন দেহ চলছে, সেটাকে সামনে রেখে আমাদের ন্যাশনাল যে যৌ মোর্চা, সেই যৌ মোর্চার আমাদের প্রদেশ যৌ মোর্চাকে কাজ অনেকগুলি কর্মসূচি দিয়েছে যে সামনে যে ভ্যাকসিন দেওয়া হবে সেটাকে সামনে রেখে আমাদের সদর জেলা যৌ মোর্চার পক্ষ থেকে অনেকগুলি কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথমত আমি যে পয়লা মে থেকে যে ভ্যাকসিন 18 বছর উঠতে যাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে সেটাকে দেওয়ার জন্য আমাদের এই দেশের যশস্বী প্রধানমন্ত্রী সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করছি সদর জেলা যৌ মোর্চার পক্ষ থেকে। এবং এই রাজ্যে এখন পর্যন্ত যে ভ্যাকসিন চালু হওয়ার পর এখন পর্যন্ত এই রাজ্যে 8 লাখ জন 8 লাখের উপরে জনগণকে ভ্যাকসিন দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে। তার সঙ্গে আমি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও সদর জেলা যৌ মোর্চার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই অঙ্গ হিসাবে আমরা সদর জেলা যৌ মোর্চার পক্ষ থেকে গত এই আগামী 25-27 এপ্রিল ওই তারিখে আমরা সদর জেলা অন্তর্গত 7টি মন্ডলে রক্তদান অনুষ্ঠান আয়োজন করতে চলেছি। তার সঙ্গে আমরা সদর জেলা যৌ মোর্চার পক্ষ থেকে সদর যৌ মোর্চার 7টি মন্ডলে প্রত্যেকটি মন্ডলে ভিত্তিক যুক্তি করে হেল্প ডেস্ক করানো হবে, যারা ভ্যাকসিন নেবে তাদের সহযোগিতা করার জন্য হেল্প ডেস্ক খোলানো হবে। এটি আজকে মূল উদ্দেশ্য। আমার সাথে উপস্থিত আছেন সদর জেলা যৌ মোর্চার মুখপাত্র সায়ন দাস, আর আমার নাম প্রসন্নজিৎ কুর, সদর জেলা যৌ মোর্চার সভাপতি। মাধ্যমের সমস্ত সদস্যদের আমি প্রদেশ যুব মোর্চা এবং গ্রামীণ জেলা যুব মোর্চার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই নববর্ষে। ভারতীয় জনতা যুব মোর্চা এরকম একটি সংগঠন যারা শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাস করে না, আমাদের প্রথম মোটোটা হচ্ছে বা উদ্দেশ্যটা হচ্ছে মানুষের সেবা করা, জনগণের সেবা করা। এবং ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টি যুব সংগঠন হিসাবে সেই কাজটা আমরা সবচেয়ে বেশি করি। কারণ যখন করোনা মহামারীর গত বছর ঢেউ এসেছিল, তখন আমরা যুব মোর্চা প্রাণের ভয়কে উপেক্ষা করে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, মানুষের কষ্ট লাঘব করার জন্য ভারতীয় জনতা যুব মোর্চা।